সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহর নবী পরিত্রাণ চাচ্ছেন বড় পাপ থেকে, এরপরে পরিত্রাণ চাচ্ছে ঋণ কর্জ থেকে। সাবধান, ঋণ করে ব্যবসা করবেন না, ব্যাংকে লোন নিয়ে টাকা নিয়ে ব্যবসা করবেন না, কোটিপতি ব্যবসায়ী একদিনে হতে যাবেন না। শুরু করবেন আগে চকলেট থেকে, তারপরে কলা, তারপরে মুদিখানা কাপড়, তারপরে কোটি কোটি টাকার ব্যবসা, লন্ডন, আমেরিকা, চীন, জাপান। অন্তত একজন বড় ব্যবসায়ী হতে 30 বছর সময় লাগবে। কতদিন? 30 বছর। যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন, আর যদি আপনার ঋণ থাকে, তাহলে জানাজায় হবে না, বেনামাজির জানাজা হবে। আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তাহলে তার জানাজা হবে। কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, তার জানাজা হবে। বেনামাজি যদি মারা যায়, তার জানাজা হবে। যার ঋণ আছে তার জানাজা হবে না। আল্লাহর নবী বললেন, ঋণ আছে নাকি? জি। তার গেলাম আমি, তোমরা থাকো, আমি গেলাম। যদি শহীদ হয় মানুষ আর ঋণ থাকে, তাহলে এই পাপ ক্ষমা হবে না। শহীদ হলেও ক্ষমা হবে না, ঋণের পাপ ক্ষমা হবে না। জিন্দেগিতে কোনোদিন ঋণ নেবেন না। আল্লাহ রাসূল কতগুলো জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তার একটা থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বখিল করো না, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না। কেন? কৃপণতা অবশ্যই বিষাক্ত কিছু। আল্লাহ নবী বলছেন, লায়াক খুলল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ তো নিজে ধ্বংস হলো, জাহান্নামে চলে গেল, মানুষেরও ক্ষতি করলো। কি করে? এই পুকুরে একটা 10 কেজি ওজনের কাতল ধরা পড়েছে, কেজি 500 টাকা কেজি। তো বাজারে উঠেছে কাতলটা, আপনি ধনী মানুষ অন্তত 20,000 টাকা বাজারে নিয়ে যাবেন হাতে করে বাজার করার জন্য। যদি আপনি এই কাতলটা না কিনেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত থাকলে কাতলটা নষ্ট হবে। যে কিনে নিয়ে এসেছে বিক্রি করতে, সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি না কিনেন, তাহলে আপনি কৃপণ, এখন আর আপনি জান্নাত যেতে পারবেন না। আর যদি এই কাতলটা রিক্সা চালক কিনতে যায়, তাহলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, যা তোমার সাথে আমার কথাই নাই, তুমি গরিব মানুষ কাতল কিনতে গেলে কেন, তোমার সাথে আমার কথাই নাই, তুমি এখন জাহান্নামে চলে যাও। মনে নাই ওই হাদিস যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? তার এক শ্রেণী হলো গরিব গৌরবী, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হলো গরিব গৌরবী। গরিব গৌরবী কে? যিনি কে? ধান পেকে বৃষ্টিতে নষ্ট হচ্ছে মাঠে, আমি বললাম ভাই একটু ধানগুলো কেটে দেন, তখন বলছে আমি 2 দিন কাজ করব না। এ হলো গরিব গৌরবী, বুঝেননি কথাটা? রিক্সা একটা একবার রিক্সা চালিয়ে ওই বাজার থেকে এখানে এসে 40 টাকা পেয়েছে, তাই রিক্সার সিটের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই চলো একটু তাড়াতাড়ি করছিস, আমি এখন যাব না। এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ কথা বলবেন না। তুমি এখানে আছো কেন? তুমি তো এই কাজে আছো। সম্মানিত দিনী ভাই,